হোজাই জিলার লঙ্কাত পুনের বাইক চুরিকাণ্ডর ঘটনা। প্রতি নিশা লঙ্কার এক নং ওয়ার্ডর শনি মন্দিরের সমীপর বীণা বর্মনের ঘরত ভাড়াতিয়া হিসাবে থাকা দীপাঙ্কর রাজকোঁয়ের ঘরের গেটর তলা ভাঙি চুরে লৈ যায় 180 পালসার বাইক। বাইকখনের নম্বর AS06J9212। ঘটনা সন্দর্ভত লঙ্কা আরক্ষীক অবগত করেছে বাইকের স্বত্বাধিকারী। উল্লেখ্য যে বিগত দুদিনমানের লঙ্কাত সঘনায় সংঘটিত হয়ে আছে বাইক চুরির ঘটনা। বিগত দিনত সংঘটিত হয়ে থাকা বাইকের সুসূত্র আর নিরাপত্তা দিয়াত ব্যর্থ লঙ্কা আরক্ষী। শনি মন্দির ওচৰত হয়। কেনেকুৱা মানে আপুনি কেনেকুৱা ৰাখিছিলে বাইকখন? বাইকটো মই গেট মৰাই আছিলে, মেইন গেটটো মৰা আছিলে, বিলো খুব মৰা আছিলে, বিলত লগ মৰা নাই, সেইটা বিল খুলি মেইন গেটৰ তলা ভঙা নাই। কি বাইক আছিলে? পালচাৰ 180 ৰেড কালাৰ। আপুনি আৰক্ষীক জনাইছে? হয়, মই আৰক্ষীক দেখাই দিছোঁ। বাইকৰ নম্বৰটো? বাইকৰ নম্বৰ হ'ল AS06J9212। কি নাম আপোনাৰ? দীপাংকৰ ৰাজকোঁৱৰ। যেহেতু বিগত সময়ত লঙ্কাত বিভিন্ন ঠাইত এনেকুৱা বাইক চুরির ঘটনা সংঘটিত হয়েছে, আপনি কি অনুভব করে? ইয়ার কোনো বৃহৎ চক্র জড়িত হয়ে থাকবে পারে? নিশ্চয় বৃহৎ একটা চক্র আছে বলে মানে ভাবি, কারণ এই দুই তিন দিন আগত 6 নং ওয়ার্ডের পর এখন বাইক চুরি হয়েছে বলে নিউজ পাইছো। আর কি আগত আপনার এই এরিয়া ফলে এখন চুরি হয়েছে? আর কে কি আশ্বাস দিচ্ছে আপনি বর্তমান? যিমান পর হেল্প করি বলে কোথায় তদন্ত আরম্ভ করেছে। লঙ্কার পৰা ইজ্জত সিং, রিপোর্ট ইন্ডিয়ান টাইম নিউজ।